ইনফরমেশন ক্যাডারের একজন উচ্চ পদস্থ জনকীর্তক ছিলেন। এরকম এক ব্যাকগ্রাউন্ডের একজন নারী শিক্ষক যখন উদ্বেলিত হন এবং হতবিহ্বল হন, তখন বুঝতে হবে যে সমস্যাটা কতটা গভীরে প্রবেশ করেছে। ছাত্র অবসায় আত্মহুতি দিয়েছে এবং এই ঘটনার পর সমগ্র দেশে শুধু টার্শিয়ারি এডুকেশন সাবসেক্টর নয়, সেকেন্ডারি এডুকেশন সাবসেক্টর নয়, প্রাইমারি এডুকেশন সাবসেক্টর পর্যন্ত এফেক্টেড। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারপারসন ডক্টর প্রফেসর ডক্টর নাজনীন ইসলামের সভাপতিত্বে একটি অনলাইন সভায় গ্রহণ করেছি এবং সেখানে আমার দুই প্রাক্তন ছাত্রী এবং সহকর্মী মনামি এবং নুসরা তাদের উপর যে নিবর্তনের ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ করেছি এবং এর বিচার বিভাগীয় তদন্ত আমি দাবি করেছি। আগামীকাল আমাদের অর্থনীতি বিভাগের পক্ষ অপরাজেয় বাংলায় সমাবেশ আহ্বান করা হয়েছে মনামি এবং নুসরাতের উপর যে নিবর্তন এর ঘটনা ঘটেছে তার প্রতিবাদ। মনামি এবং নুসরাত প্রাণান্ত চেষ্টা করেছে আমাদের একজন ছাত্রকে রক্ষা করতে, কিন্তু শেষ অবধি তাকে রক্ষা করা যায়নি এবং মনামি আক্রান্ত এই খবর পেয়ে দূর দূরান্ত থেকে শোভানুধ্যায়ীরা খোঁজ খবর নিয়েছেন। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং জানিয়েছেন যে আমি ভালো আছি, তবে হতবিহ্বল এবং স্তম্ভিত, তবে আমার প্রত্যাশা আপনারা সবাই আমার খোঁজ না করে যেই ছাত্রটিকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে তার খোঁজ খবর নিন, সে কেমন আছে, কি অবস্থায় আছে, সেটি আমাদের এখন মুখ্য বিবেচ্য বিষয়। এখন ঘটনা যেটি সমাজের যেই বর্গে মনামির বসবাস তা কিন্তু আপার মিডল ক্লাস এবং তার স্বামী একজন সেনা কর্মকর্তা, যতটুকু জানি তার শ্বশুর সাহেব সেনা প্রধান ছিলেন, তার বাবা ইনফরমেশন ক্যাডারের একজন উচ্চ পদস্থ জনকীর্তক ছিলেন। এরকম এক ব্যাকগ্রাউন্ডের একজন নারী শিক্ষক যখন উদ্বেলিত হন এবং হতবিহ্বল হন, তখন বুঝতে হবে যে সমস্যাটা কতটা গভীরে প্রবেশ করেছে, সমাজের সকল বর্গের মানুষকে যুক্ত করেছে। নুসরাত ব্যক্তিগত জীবনে সিঙ্গল এবং তার বাবার সঙ্গে সে জীবন চরণের অপশনটি বেছে নিয়েছে, বাবাকে দেখাশোনা করছে, সেই বাবাকে বাসায় রেখে কতটা তাগিদ অনুভব করেছিল বলে আজকে এই প্রতিবাদ সমাবেশে সে যুক্ত হয়েছে সেটি আসলে বুঝবার বিষয়। অর্থাৎ আমার এই দুই সাবেক ছাত্রী এবং নারী সহকর্মীর যে উদ্বেল অবস্থাটা, তাদের মানসিক যে তাগিদ তারা অনুভব করেছেন তা থেকে বোঝা যায় পালসটা এখন কেমন এবং কোন পর্যায়ে ছড়িয়ে গেছে। আপনার যারা কখনোই অ্যাক্টিভিজমে যুক্ত ছিল না এবং যুক্ত হতো না, সমাজের সেই শ্রেণীর সেই বর্গের মানুষেরাও আজকে এই মনোভাব পোষণ করছে। ডিসঅ্যাফেকশন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এটা থেকেই মনামি এবং নুসরাতের এই ঘটনা থেকেই আমি যে বিশ্লেষণটি দিলাম তা থেকে অনুধাবনের চেষ্টা করা ভালো। শুরুতে আমার ছাত্র অবসায় আত্মহুতি দিয়েছে এবং এই ঘটনার পর সমগ্র দেশে শুধু টার্শিয়ারি এডুকেশন সাবসেক্টর নয়, সেকেন্ডারি এডুকেশন সাবসেক্টর নয়, প্রাইমারি এডুকেশন সাবসেক্টর পর্যন্ত এফেক্টেড। আজকে আমি ফেসবুকে দেখলাম আপনার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের যেই প্রতিষ্ঠানটির অবস্থান ঠিক গণভবনের উল্টো দিকে ঢিল ছোড়া দূরত্বে, সেই কলেজের
ছাত্র ছাত্রীরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে আর যে কটি পেপার বাকি আছে তারা বলেছে তাদের যারা সহ সতীর্থ সহযোদ্ধা যারা হত হয়েছেন গ্রেফতার হয়েছেন তাদের এই বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কিন্তু পরীক্ষায় কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অন্যান্য প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ঘোষণা দিচ্ছেন। মানে আমার একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সময়ের কথা মনে পড়েছে, সেই দখলদার বাহিনী তখন সারা দেশ জুড়ে তাদের আধিপত্য বিস্তার করবার প্রয়াসে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। সেই অবস্থায় এসএসসি পরীক্ষার আয়োজন করা হয়েছিল এবং আমাদের যারা তরুণ পরীক্ষার্থী তারা অনেকেই কিন্তু সেই পরীক্ষা বর্জন করেছিলেন এবং ক্লাস পরীক্ষা সকল শ্রেণীকক্ষেই সবাই প্রত্যাখ্যান করেছিলেন বর্জন করেছিলেন, যে কারণে স্বাধীনতা উত্তর সরকার অটো প্রমোশনের ব্যবস্থা করেছিল, অর্থাৎ এক বছর জীবন থেকে যাতে হারিয়ে না যায় তার একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা। তো ভবিষ্যতে হয়তো এমন দেখা যাবে যে এই যে বর্তমানে যে অচল আয়তন, যে অচল অবস্থা বিরাজ করছে শিক্ষাঙ্গনে এবং যেখানে শিক্ষাকে বলা হয়ে থাকে জাতির মেরুদণ্ড, সেখানে এই পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে বিরাজমান থাকে তাহলে রাষ্ট্র বিপন্ন হবে। আমি এই কথাটি আগেও বলেছি আজকেও বললাম, সমস্যা কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে আর আমরা অনেকে তৃপ্তির ঢেকুর তুলছি যে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এই যে আপনার বক্তব্য এটি কতটা যে ছেদক আজকের এই ঘটনায় আরো পরিষ্কার হয়ে গেছে। ধন্যবাদ।